আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে গণপরিবহনের ভাড়া নিয়ে অসন্তোষ, সিএনজি চালিত বাসেও আদায় হচ্ছে বর্ধিত ভাড়া। তিন দিনের মধ্যে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধ। দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের। ভয়াবহ ফেসিবাদী আক্রমণ চলছে দেশে, অভিযোগ মির্জা ফখরুলের। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে স্বাক্ষর করল ফ্রান্স ও বাংলাদেশ। 835টি ইউপিতে ভোট কাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন 41,000-এরও বেশি প্রার্থী। পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না বললেন সিইসি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বর্ধিত ভাড়ায় গণপরিবহনের খবর। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লা ও মহানগরীতে চলাচলকারী গণপরিবহনের ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। যাত্রীদের অভিযোগ, ডিজেল চালিত বাসের পাশাপাশি গ্যাস চালিত পরিবহনেও আদায় হচ্ছে বর্ধিত ভাড়া। বিষয়টি তদারকিতে সকাল থেকে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত, আদায় করা হয় জরিমানা। ডিজেল ও গ্যাস চালিত গাড়ির পার্থক্য চেনা সুবিধার্থে সিএনজি চালিত পরিবহনে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়। এসকেলিটনের রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ঘড়ির কাঁটায় সকাল 11টা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশের অভিযান, গাড়ি থামিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা যাচাই বাছাই করছে। প্রমাণ মিলে অতিরিক্ত ভাড়া আদায়ের করা হয় জরিমানা। নিজেদের অনিয়মের কথাও স্বীকার করে চালকরা। ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে যে আমাদের 10 নম্বরে, কিন্তু আমাদের 12 নম্বর পর্যন্ত যেটা ভাড়া আমরা ওটা নিচ্ছি, কিন্তু আমাদের রাস্তায় কোনো লোকাল হয় না গাড়ি। একই স্টুপিজের ভাড়া একটু বেশি হয়েছে এই এই আর কি। মানে আপনারা অনিয়ম করেছেন? হ্যাঁ, অনিয়ম। এ সময় রাগে ক্ষোভে ফুসে ওঠে যাত্রীরা। আসলে গভর্নমেন্ট থেকে বলা আছে যে স্টুডেন্টরা হাফ ভাড়া দেবে, কিন্তু কোনো পরিবহনে হাফ ভাড়া নিচ্ছে না। ডিজেলের দাম বাড়ছে তখন থেকে আরও বেশি নিতেছে, কারণ হচ্ছে তারা এক্সকিউজ দেখাচ্ছে যে এখন তেলের দাম বেশি, এই জন্য ভাড়া বেশি। কিন্তু প্রত্যেকটা পরিবহন এবং হচ্ছে প্রত্যেকটা সড়কে কোথা থেকে কতটুকু দূরত্ব, এইটা যদি দেওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে যাত্রীরা উপকৃত হবে। আপনার সায়েন্স ল্যাব থেকে অনেক স্টুডেন্টকে নামা, আমাকে নিজেকেও একদিন নামা দিতে লাগছে, তারা মানে এরকম করে নামা দেয়, আপনি গেলে যান না গেলে না যান, কোনো কৈফত দিতে পারবো না। অভিযোগ ওঠে করা হচ্ছে সিটিংয়ের নামে চিটিংগিরি। সিটিং গাড়ির নিয়ম কি যে অতিরিক্ত যাত্রী তো নেওয়া যাবে না, সেখানে তারা অতিরিক্ত যাত্রী নিবেই। সরকার নির্ধারণ করছে কিলোতে, কিলোতে যে কয় টাকা ভাড়া আসবে আমরা ওই কয় টাকা দেবো। তারা দেখা যায় দাঁড়িয়ে আপনার 2 কিলো দাঁড়িয়ে 30 টাকা ভাড়া নিয়ে নেয়। আগার গাঁও নামবো আমার থেকে, কিন্তু মিরপুর 12-বারই নিচ্ছে তারা, কিন্তু শেরপাড়া থেকে মিরপুর 12-র দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। চিটিংয়ে এটা কিছু বলার নেই, বললে যে আপনার মন না চাইলে গাড়ি থেকে নামেন। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করলেই জেল জরিমানা করা হবে। যেখানে যাত্রীর অভিযোগ করছেন আমরা যাচাই বাছাই করে যেখানে প্রমাণিত হচ্ছে যে তারা বর্ধিত ভাড়া নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছি। সিএনজি চালিত গাড়িগুলো ডিজেল চালিত গাড়িগুলোর সমান ভাড়া নিচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন এই সমস্যাও সমাধান হবে। গণপরিবহনগুলো আছে তার মূল্য বৃদ্ধি একটি নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা প্রায়শই অভিযোগ পাচ্ছিলাম যে যেগুলো ডিজেল চালিত না সেই ধরনের গণপরিবহনও বর্ধিত ভাড়া নিচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব একটা মোবাইল কোড ডিসপোজাল করে যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয়। গেল কয়েকদিন আগে ডিজেলের দাম বৃদ্ধির কারণে আন্দোলনের নামে পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন, 3 দিন বন্ধ থাকে যোগাযোগ ব্যবস্থা, দাবি তোলে ভাড়া বৃদ্ধির। পরে আলোচনা করে ভাড়া বৃদ্ধি করা হলেও মানছে না মালিক চালকরা। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। এদিকে রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস থাকবে না বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে রাজধানীর বাস মালিকরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ সময়ের পর কেউ সিটিং ও গেট লক সার্ভিসের নামে বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবহন মালিকদের সংগঠনটি। সকালে রাজধানীর বাংলা মোটরের সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ। তিনি দাবি করেছেন রাজধানী ও এর আশপাশের এলাকায় চলাচলরত 6,000 বাসের মধ্যে 196টি সিএনজি চালিত বাস পাওয়া গেছে। আগামী 3 দিনের মধ্যে ডিজেল ও সিএনজি চালিত বাসে আলাদা স্টিকার লাগানো হবে, তখন সিএনজি চালিত বাস বাড়তি ভাড়া নিতে পারবে না বলে জানান খন্দকার এনায়তুল্লাহ।
জ্বালানি তেল ও ডিজেলের দাম বাড়ানো ঠিক হয়নি বলে জানিয়েছে সিপিডি। সকালে সংস্থাটির কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে একথা জানানো হয়। সিপিডি জানায় প্রণোদনা হিসেবেও এ ব্যয় সমন্বয় করা যেত। সংবাদ সম্মেলনে সিপিডি আরও জানায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব উচ্চবিত্ত নয়, নিম্নবিত্তের ওপর পড়বে। সরকারের এই মুহূর্তে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে মোটেই কোনো সময় উপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এটি একটি ভুল সিদ্ধান্ত এবং সরকারের এই জায়গা থেকে পিছিয়ে আসা উচিত। সরকারের পক্ষে সম্ভব ছিল এই বাড়তি দায়টি নিজের পক্ষে মিটিয়ে ফেলার। এবার রাজনৈতিক প্রসঙ্গ। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে, আর হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুর রহমান। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তান নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান নূর হোসেন পরিবারের সদস্যরা। জনগণের কাছে আমার আবেদন, ছেলে দেশের জন্য জান দিছে, গণতন্ত্রের জন্য জান দিছে, দেশটা যেন সুন্দর থাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে, এটাই আমাদের স্বপ্ন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শহীদ নূর হোসেনের প্রতি। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, অবরুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য দল মত নির্বিশেষে জনগণ মাঠে নামবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলেই কেবল সফল হবে শহীদ নূর হোসেন দিবস, এমন প্রত্যাশাই সকল সংগঠনের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় পার্টির দুর্নাম করতেই নাটক করে নূর হোসেনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি। দুপুরে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে গণতন্ত্র দিবস পালনকালে জি এম কাদের বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ধর্মঘট ছিল সাজানো নাটক। অযৌক্তিকভাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যা ভর্তুকির মাধ্যমে সমন্বয় করা যেত বলেও মন্তব্য করেন জি এম কাদের। এই হত্যাকাণ্ড যে হয়েছে, এই হত্যাকাণ্ডের কোনো ইনকোয়ারি করা হয়নি, কোনো ইনকোয়ারি রিপোর্ট প্রকাশও করা হয়নি এবং এটাকে থামাচাপা দেওয়া হয়েছে, গোপন করা হয়েছে। আমাদের নেতা আলহাজ হোসেন মাহমুদ এরশাদ সাহেবের গায়ে দোষটা মৌখিকভাবে দিয়ে আমাদের দাবি ছিল সবসময় যে আমরা এটাকে উন্মোচন করতে চাই, নিরপেক্ষভাবে তদন্ত করুন সে কেন মারা গেল, কীভাবে মারা গেল। দেশে ভয়াবহ ফ্যাসিবাদী আগ্রাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতার জন্য যত ধরনের খারাপ কাজ আছে তা করা হচ্ছে, দেশের কোনো মানুষই নিরাপদ নয় বলেও এ সময় অভিযোগ করেন তিনি। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের জীবদ্দশায় লিখিত কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলার ইংরেজি ভার্সন বেঙ্গল দ্য নেইম ইজ বিউটি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও শিক্ষাবিদ, গবেষক, কবি, সাংবাদিক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন কথা বলার কোনো অধিকার নেই, সংকুচিত করে ফেলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতাও, তাই বাধ্য হয়ে কেবলমাত্র প্রেস ক্লাবেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। নষ্ট সময় আমরা অতিক্রম করছি, আপনি চারদিকে তাকিয়ে দেখুন, সেই ক্ষমতার লড়াই, ক্ষমতা লড়াইয়ের জন্য যত খারাপ কাজ করা দরকার আমরা সবাই কম বেশি করছি।
আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্ত চিন্তাগুলোকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না, আমরা এখন প্রেস ক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোরের গলায় কথা বলছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আরো জোরে বলতে হবে, সোচ্চারভাবে বলতে হবে। এবার প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর প্রসঙ্গ। বাংলাদেশ ও ফ্রান্স তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্রে সই করেছেন। এতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত থাকছে। পাঁচ দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ফ্রান্সে পৌঁছেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ফ্রান্সের এলিসি প্রাসাদে রাজকীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান গার্ড। এবার অন্যান্য প্রসঙ্গ। পিকে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ১২,১৫৬ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব টাকা ১৭৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। এছাড়া কানাডায় ১,১৭,০০০ পাচারের প্রমাণও মিলেছে সংস্থাটির। এসব অভিযোগের ভিত্তিতে পিকে হালদারসহ ১৪ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দ্রুতই আদালতে চার্জশিট জমা দেবেন বলে জানা গেছে। প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। এর তদন্ত করতে গিয়ে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট আগামীকাল। এবারে ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১,০০০এরও বেশি প্রার্থী। এরই মধ্যে ৮১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩,৩১০ জন, সাধারণ সদস্য পদে ২৮,৭৪৭ জন আর সংরক্ষিত সদস্য পদে ৯,০০০এরও বেশি। দুপুরে বিভিন্ন এলাকায় ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসার, উপজেলা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় পুলিশি পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না। এটি ঠেকানোর একমাত্র উপায় যারা নির্বাচনে অংশ নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তাদের সহনশীলতা এবং আচরণবিধি মেনে চলা। আগারগাঁয়ের নির্বাচন ভবনে ৮৯তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নির্বাচনে মৃত্যু ও সহিংসতা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যার যার দায়িত্ব সে সে পালন করে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এবার অনেক ঘটনা ঘটেছে পারিবারিক কলহে, অন্যান্য অঘটন ঘটেছে দলীয় কোন্দল বা পূর্ব শত্রুতার জের ধরে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আরও জানানো হয়, চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এত বড় একটা নির্বাচন যজ্ঞ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নির্বাচন অংশগ্রহণ করে, একটা ধাপে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার একমাত্র উপায় হলো যারা ভোটের সাথে সম্পৃক্ত থাকেন তাদের সহনশীলতা। সুতরাং এটা দায় দায়িত্ব প্রশাসনকে দেওয়া অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া অথবা নির্বাচনকে দিয়ে দিলে হবে না, এটা তাদের দায় দায়িত্ব বা তারাই যে দায়ী এ কথা বলার কোনো সুযোগ নেই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ টাকা বকশিশের টাকা কম দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে দেয়ায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওয়ার্ড বয় পলাতক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক। আর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি লতিফুল করিমের রিপোর্ট জানাচ্ছেন শামস্তা ব্রিজ উচ্ছ্বাস। মাত্র ৫০ টাকা বকশিশ না পেয়ে ওয়ার্ড বয় মুখ থেকে অক্সিজেন খুলে নেয় হাসপাতাল বেডে থাকা বিকাশচন্দ্র নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে। রোগীর স্বজনরা জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় বিকাশ চন্দ্র। প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চিকিৎসকদের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে নেয়ার পর ওয়ার্ড বয় দুলু রোগীকে বেডে পৌঁছে দিতে 200 টাকা বকশিশ দাবি করে, কিন্তু রোগীর স্বজনরা 150 টাকা দিলে অসুস্থ বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন দুলু। এরপর থেকেই রোগীর শ্বাসকষ্ট ও রক্তক্ষরণ শুরু হয়। ইমার্জেন্সির কাজে ইমার্জেন্সির জিনিস ইউজ হবে, আর সেটা তার ক্ষেত্রে ইউজ হবে না। ও টাকা কম দিছে, শ্বাসসাত কী করছে, তার মাস্ক যে সিলিন্ডার মাস্ক ছিল মুখ থেকে খুলে বেড়ার সাথে শ্বাসসাত কী করছে, তার ভিতর থেকে ময়লা বের হয়, সে চুকে ব্লাড আসে, আশা শিকর নাক বন্ধ হয়, শিস ডায়েট। কিছুক্ষণ পরেই বিকাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় রোগীর লোকজন চিৎকার শুরু করলে ওয়ার্ড বয় পালিয়ে যায়। ছেলে যখন এসকে দিল, তারপর এই পাশে রোগী ছিল, রোগীর হাতে একটা লোক ছিল, ওই ধরেছে, এইভাবে ধরার সাথে পিছনে যখন মারছে, দারোয়ান আসছিল, দারোয়ানরা গেট আটকা দিল, আকার ধরিতে দিল না, বলে আমরা দেখতেছি। সিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক জানায়, ঘটনার সত্যতা পাওয়া গেছে, দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পাওয়ার পরে আমার পুলিশ গেছিল, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্ত চলতেছে, অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা। চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় হিসেবে কাজ করা দুলুর বিরুদ্ধে অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এই অভিযোগের একটা তদন্ত কমিটিও করেছি, 4 সদস্য বিশিষ্ট। হ্যাঁ, এই তদন্ত কমিটির রিপোর্টের আলোকে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই আমরা তাদের কাছে আইনের ব্যবস্থা দেব। কমিটির সুপারিশের আলোকে এটা নিয়ন্ত্রণের জন্য যে সুপারিশগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 32 লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে পোল্যান্ড। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য সচিব লোকমান হোসেন বলেন, 21 কোটি ভ্যাকসিন নিজেদের টাকায় কেনা হয়েছে, তবে প্রয়োজন 28 কোটি। প্রতি মাসে 4 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ চলছে বলেও জানান স্বাস্থ্য সচিব। And to hand over the 3.2 million or 32 lakhs of vaccines from Poland to Bangladesh. This is a strong proof of the Polish-Bangladeshi friendship that has been for more than 50 years. আমাদের 28 কোটি দরকার, ইনশাল্লাহ আমরা 28 কোটির বেশি হয়ে যাবে। সকল ব্যবস্থাপনা আছে, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে আমরা ডিউ টাইমের ভিতর আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেটেড পিপলকে ভ্যাকসিনেটেড করতে পারবো। ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতির অভিযোগে 3 ব্যাংক কর্মকর্তা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে ওই চক্রটির বিরুদ্ধে 60 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও পেয়েছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে গোয়েন্দা পুলিশ। শিউলি রোজা রিপোর্ট। ব্যাংকার সিলেকশন কমিটির আওতায় সমন্বিত 5 ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে গেল শনিবার। পরীক্ষার 5 ঘন্টা আগে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অন্তত 28টি বুথ খুলে প্রশ্ন উত্তর মুখস্থ করানো হয়। ওই প্রশ্ন থেকে অন্তত 85টি প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। নিয়োগ পরীক্ষার এমন জালিয়াতির অভিযোগে পূবালী ব্যাংকের 2 কর্মকর্তা, জনতা ব্যাংকের 1 জন এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান সহ মোট 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় নগদ 6 লাখ টাকা, 1টি ল্যাপটপ ও 4টি মোবাইল। 5 তারিখে আমাদের টিম বাড্ডাতে একটি সোর্সের মাধ্যমে খবর পায় যে এখানে কিছু পরীক্ষার প্রশ্ন, যেখানে কেনা বেচার একটা সিস্টেম আছে, এবং এখানে পরের দিন সকালেই তারা এখানে পরীক্ষার MCQ প্রশ্ন তাদেরকে মুখস্থ করিয়ে দিবে। মুখস্থ করিয়ে দিলে বিকেলবেলা তারা পরীক্ষা দিবে। আমাদের অফিসাররা সেখানে পরীক্ষার্থী সেজে সেখানে অর্থের বিনিময়ে সেখানে ট্রেনিং কোচিং করে একটি বুথে। পরীক্ষায় দেখা গেল যে যেখানে যে 85টি প্রশ্ন, 100টি প্রশ্নের মধ্যে তারা এখানে দিয়েছিল, এবং 85টি প্রশ্নই সেখানে তারা পেয়ে যায়। আমরা মোট 5 জনকে গ্রেপ্তার করেছি, যে যারা স্বীকার করেছে যে
এই কাজগুলিতে তারাও কিছু অর্থ দিয়েছিল। গোয়েন্দা পুলিশের প্রধান জানান, এর আগেও চারটি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। আমরা আজকে মামলা নিয়েছি, রিমান্ডে আনি জিজ্ঞাসাবাদে, এটা উপরের লেভেলে আমরা হয়তো আরো আগাবো, অনেক আগাবো। নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর বিক্রি করে অন্তত 60 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। পাশাপাশি উত্তর কিনে পরীক্ষা দিয়েছেন এমন 200 জনের তালিকাও পেয়েছেন তারা। মানি লন্ডারিং তো আছেই, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। রাজধানী পল্লবী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন সহ চোরা কারবারি চক্রের 7 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত 9 নভেম্বরে অভিযান চালিয়ে মোট 309টি মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা বলে জানান র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক। বিকেলে রাজধানী কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক। গতকাল আমরা পল্লবী থানার কয়েকটি মার্কেটে বিটিআরসির সহযোগিতায় অভিযান পরিচালনা করি এবং অপথে আসা, চুরাই পথে আসা মোট 309টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করি। ফোনগুলো তাৎক্ষণিকভাবে বিটিআরসি আমাদের সঙ্গে ছিলেন, তারা সফটওয়্যারের মাধ্যমে নিশ্চিত করেন যে এই ফোনগুলো আমদানিকৃত নয়, যার ফলে আমরা তাৎক্ষণিকভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা গ্রেপ্তার করি এবং মোবাইল ফোনগুলো জব্দ করি। অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল এর 2021 রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠান আজ রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম পিএসসি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কঠোর প্রশিক্ষণ এবং নিরলস অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনা ধারণ করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। পুরো নভেম্বর মাস জুড়ে বাইক মেলার আয়োজন করেছে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটোকর্প ও নিলয় মোটরস লিমিটেড। এর অংশ হিসেবে দুপুরে রাজশাহী মহানগরীতে হিরো মোটরসাইকেল কিনে পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মোটরসাইকেল কিনে গাড়ি বিজয়ী মোশাররফ হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন হিরো মোটোকর্প এর গ্লোবাল বিজনেস অ্যান্ড হেড সঞ্জয় ভান ও HMCL নিলয় বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীতে গণপরিবহনের ভাড়া নিয়ে অসন্তোষ, সিএনজি চালিত বাসেও আদায় হচ্ছে বর্ধিত ভাড়া, 3 দিনের মধ্যে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধ। দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের, দেশে ভয়াবহ ফ্যাসিবাদী আগ্রাসন চলছে অভিযোগ মির্জা ফখরুলের। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর করল ফ্রান্স ও বাংলাদেশ। 835টি ইউপিতে ভোট কাল, প্রতিদ্বন্দ্বিতা করছেন 41,000-এরও বেশি প্রার্থী, পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না বললেন সিইসি। পোল্যান্ড বেলারুশ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে 1,000 পুলিশ মোতায়েন। এবং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 11 ধাপ পিছিয়ে থাকা সিশেলসের সাথে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।